আচ্ছা পরে খবর, উৎসবে আবহেও নজর একুশের বিধানসভা ভোট, পুজোর আগে বাঙালি আবেগকে কাজে লাগিয়ে জনসংযোগের নতুন উদ্যোগ রাজ্য বিজেপির, ষষ্ঠীতে বোধনের দিন ভার্চুয়াল ভাষণ দিন প্রধানমন্ত্রী। অঞ্জন রায় আমাদের সঙ্গে রয়েছেন। অঞ্জন, আমরা জানি যে এবারের যে ভোট, একুশের বিধানসভা ভোট, সেটাকে পাখির চোখ করছে বিজেপি, এবং সেই জায়গা থেকে এবার বাঙালি আবেগকে কাজে লাগিয়ে জনসংযোগের ক্ষেত্রেও একটা নতুন কর্মসূচি বলা যেতে পারে, ভার্চুয়াল ভাষণ প্রধানমন্ত্রীর। একদম ঠিক বলেছ, এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব আকারে গেছে গতকাল বিজেপির বৈঠক থেকে, কিন্তু মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী এতে রাজি হবে নিঃসন্দেহে, যেহেতু কয়েক মাস পর বিধানসভা নির্বাচন, বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা উৎসব, স্বাভাবিকভাবেই সেই আবেগকে কাজে লাগাতে চান বিজেপি এবং প্রধানমন্ত্রী। এবং শুধু মানুষেরকে পুজোর শুভেচ্ছা নয়, আমরা যতদূর জানতে পারছি যে করোনা আবহাওয়ার পরিস্থিতিতেও এই পুজোকে সামনে রেখে মানুষ যাতে করোনা নিয়ে সচেতন থাকে সেই বার্তাও তিনি দেবেন বলে আমরা জানতে পাচ্ছি। নিঃসন্দেহে রাজ্য বিজেপি চাইছে যে এই রকম শারদীয় উৎসবকে তাদের মানুষের ভাবাবেগকে, মানুষের আবেগকে তারা কাজে লাগাক, লাগিয়ে তারা একুশের নির্বাচনের দিকে ধীরে ধীরে তারা এগোতে চাইছে। লক্ষ্য একটাই যে সামনে নির্বাচনে তাদের ক্ষমতা দখল করে। ধন্যবাদ অঞ্জন। পর্ণশ্রুতির প্রমোটারের রহস্যবৃত্ত বাড়ির চারতলায় উদ্ধার, ইন্দ্রজিৎ দাস প্রমোটারের ঝুলন্ত দেহ, অথচ একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তির পক্ষে আধ ঘন্টার মধ্যে কিভাবে তিনতলা থেকে চারতলায় গিয়ে পোশাক বদল করে চেয়ারে উঠে গলায় শাড়ি জড়িয়ে ঝুলে পড়া সম্ভব, ভাবাচ্ছে তার পরিবারকে। তাদের অভিযোগ, দুই মেয়েকে নিয়ে বাড়ির পাশের দোকানে গিয়েছিলেন স্ত্রী, তখনই ইন্দ্রজিৎ দাসকে খুন করা হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ। আপাত দৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হলেও এই মৃত্যুর পেছনে বেশ কিছু রহস্য দানা বাঁধছে। 2017 সালে একটি পথ দুর্ঘটনাতে ইন্দ্রজিৎ বাবুর পা ঠিকমতো কাজ করত না, তিনি ভালো করে হাঁটতে চলতে পারতেন না, ঘরের মধ্যে চেয়ারে বসতে চাইতেন না, বসতেন মাটিতে। তার পক্ষে ফ্ল্যাটের ভেতর থেকে একটি ভারী কাঠের চেয়ার বের করে একা একা ছাদের এই সিঁড়ি দিয়ে প্রায় 13টি সিঁড়ি অতিক্রম করে নির্দিষ্ট ছাতের একদম সামনে গিয়ে সেখানে কাপড়ের দড়ির ফাঁস লাগিয়ে সেই দড়ি বেঁধে তারপর আত্মহত্যা করা, এটা বাড়ির লোক এখনো পর্যন্ত বিশ্বাস করছেন না। তারা বলছে নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। কি সেই রহস্য? সেই রহস্য উদ্ঘাটন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা সঞ্জীব সাহার সঙ্গে অয়ন, কলকাতা। করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায় বেলভিউ হাসপাতালে ভর্তি, অসুস্থতা বাড়ায় তাকে আইটিউতে স্থানান্তর করা হয়েছে। আমরা কথা বলব তন্ময় প্রামাণিক, আমাদের প্রতিনিধি রয়েছেন। তন্ময়, এখন কেমন রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়? আজ তো বেশ কিছু টেস্ট হওয়ার কথা রয়েছে। দেখো, কালকের পর থেকে শেষ 24 ঘন্টায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা আপাতত স্থিতিশীল এই শব্দটা বলা হচ্ছে। হাসপাতালের তরফে, হাসপাতাল সূত্রে যেটুকু জানা যাচ্ছে, তাতে তার খিদে কম রয়েছে এবং রাত্রে মোটের উপর একটু ঘুমিয়েছেন তিনি। আজকে একাধিক পরীক্ষা নিরীক্ষা রয়েছে, তার সিটি স্ক্যান হওয়ার কথা ছিল সকাল 11টা থেকে 12টার মধ্যে, এখনো পর্যন্ত সিটি স্ক্যান হয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত কনফার্ম খবর মেলেনি, কিন্তু সেটি হওয়ার কথা রয়েছে। অর্থাৎ ফুসফুসের সংক্রমণ কোন পর্যায়ে রয়েছে সেটি দেখার জন্য। পাশাপাশি তার একটু অনিয়মিত ছিল ব্লাড প্রেশার, সেটি মোটের উপর স্বাভাবিক হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তিনি খেয়েছেন এবং তার অক্সিজেন চলছে, কারণ শরীরে প্রয়োজনের তুলনায় অক্সিজেনের মাত্রা কম রয়েছে, সেই অক্সিজেন তাকে দেওয়া হচ্ছে, অর্থাৎ অক্সিজেন থেরাপি চলছে। আপাতত তিনি ভালো আছেন এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ।